জুন জানিয়েছিলেন বিয়ের আয়োজন বিশেষ নয়, ছোট করে ঘরোয়াভাবে পালিত হবে বিয়ের অনুষ্ঠান। কিন্তু রিসেপশনের ছবি প্রকাশ্যে আসতেই দেখা গেল পুরো ছবিটাই তো উল্টো। রবিবার সন্ধেবেলায় শহরের এক পাঁচতারা হোটেলে টলিপাড়ার চেনা মুখদের নিয়ে ধুমধাম করে হয়ে গেল জুন মালিয়া এবং সৌরভ চট্টোপাধ্যায়ের রিসেপশন। কথা ছিল মা দিদার ট্র্যাডিশনাল গয়নাতে সাজবেন জুন, সেই মতোই পরেছিলেন দুধে আলতা রঙের জমকালো শাড়ি, আর সঙ্গে ছিল ভারী গয়না। সৌরভও কিন্তু কম যান না, পরেছিলেন গলা বন্ধ কুর্তা। রিসেপশনে দেখা মিলল রাজ শুভশ্রী এবং নীলাঞ্জনা যিশু, তাছাড়াও সস্ত্রীক উপস্থিত ছিলেন অরিন্দম শীল এবং আবির চট্টোপাধ্যায়। এই রিসেপশনে ট্র্যাডিশনাল পোশাকে সবার নজর কাড়লেন পরমব্রতর গার্লফ্রেন্ড ইকাও, আর পরমব্রতকেও দেখা গেল কুর্তা পাজামায়। ব্ল্যাক শার্টের রাজ আর ক্রিম রঙের শাড়িতে শুভশ্রী যেন রাজ্যত। স্টাইল স্টেটমেন্টে কম যাননি কিন্তু যিশু সেনগুপ্ত আর নীলাঞ্জনা সেনগুপ্ত। যিশু পরেছিলেন কালো রঙের ব্লেজার, আর কন্ট্রাস্ট করে নীলাঞ্জনাকে দেখা গিয়েছিল দুধ সাদা সালোয়ারে। শহরের এক পাঁচতারা হোটেলে বসেছিল চাঁদের হাট। মিমি, আবির, রাজ শুভশ্রী, কোয়েল, পরমব্রত সহ টলিপাড়ার নায়ক নায়িকারা উপস্থিত ছিলেন সেই হোটেলে। অতিথিদের বেশিরভাগই সেজেছিলেন ট্র্যাডিশনাল পোশাকে। তবে এই বিয়েতে চমক ছিল কিন্তু হিন্দি গানের সাথে টলিউড ইন্ডাস্ট্রির তারকাদের চুটিয়ে নাচ। একদমই ঠিক শুনেছেন, যিশু শুভশ্রী থেকে শুরু করে আবি কি নাচটাই না করেছেন। যিশুর সাথে সাথে পায়ে পা মিলিয়ে নাচের মাঝে মাঝে ইশারায় ডান্স স্টেপও দেখিয়ে দিলেন শুভশ্রী। গোটা ভিডিওটি শেয়ার করেছে শুভশ্রীর এক ফ্যান ক্লাব। গত শনিবার মমিনপুরের এক ওয়্যার হাউসে বসেছিল জুন সৌরভের বিয়ের অনুষ্ঠান। সেদিন মূলত তাদের পরিবারের আত্মীয় স্বজন উপস্থিত ছিলেন সেখানে। রবিবারের রিসেপশনে আমন্ত্রিত ছিল টলিউড। দীর্ঘদিন ধরেই সম্পর্কে ছিলেন জুন ও সৌরভ। সাংসারিক দায় দায়িত্ব পালন করা থেকে দুটি সন্তানকে মানুষ করে তোলা, পুরোটাই একা হাতে সামলেছেন জুন মালিয়া। আর তাই এতদিন তাদের বিয়ে করাটা সম্ভব হয়নি, তবে তাতে ভালোবাসার ছেদ পড়েনি এতটুকু। ঈশ্বরের আশীর্বাদে অবশেষে চার হাত এক হলো জুন ও সৌরভের, নতুন জীবনে পথ চলা শুরু করলেন তারা। আমাদের তরফ থেকে তাদের নতুন জীবনের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।